আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। ইয়েস, ভারত পাকিস্তানকে টপকে তিনে উঠে এলো বাংলাদেশ। বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানিয়ে লর্ড শান্ত বলে ট্রল করাদের কড়া জবাব দিলেন নাজমুল শান্ত। তামিম ইকবালকে নার্ভাস করতে নিষেধ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে টান টান উত্তেজনায় বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট শেষ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ ছন্দ দেখিয়েছে বাংলাদেশ। আইরিশদের দেয়া 320 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। দুর্দান্ত জয়ে ভারতকে টপকে সুপার লিগ টেবিলের তিনে উঠে গেছে তামিম সাকিবরা। আজ সুপার লিগ পয়েন্ট টেবিলের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় দেখা যায় 23 ম্যাচে 14 জয় ও 8 হারে 145 পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ ক্রিকেট দল। চারে নেমে যাওয়া ভারতের পয়েন্ট 139। দুই দলেরই রান রেট প্লাসে আছে। 24 ম্যাচে 16 জয় ও 5 হারে 175 পয়েন্ট এবং রান রেটে শীর্ষে নিউজিল্যান্ড। সমান সংখ্যক ম্যাচে 15 জয় ও 8 হারে 155 পয়েন্ট নিয়ে দুয়ে ইংল্যান্ড। ইংলিশদের নেট রান রেটও প্লাসে রয়েছে। পাঁচে থাকা পাকিস্তান 21 ম্যাচে 13 জয় ও 8 হারে 130 পয়েন্ট এবং রান রেট প্লাস পয়েন্ট। ওয়ানডে সুপার লিগে এখনও বাংলাদেশের এক ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পসফোর্ডে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে সুপার লিগ টেবিলের দুয়ে থেকে বিশ্বকাপ খেলতে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপ সরাসরি অংশ নেবে সুপার লিগ টেবিলের শীর্ষ আটে থাকা দলগুলো। ইতোমধ্যেই 8 দলের কোয়ালিফাই করা শেষ। দলগুলো হল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। বাকি দুই দল বাছাই পর্ব খেলে জায়গা করে নেবে মূল পর্বে। আগামী জুন জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বাছাই পর্ব, যেখানে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। সঙ্গে থাকবে প্রাক বাছাই পেরিয়ে আসা আর 5 দল নেপাল, স্কটল্যান্ড, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। 10 দলের অংশগ্রহণে 5ই অক্টোবর থেকে 19শে নভেম্বর পর্যন্ত চলবে 48 ম্যাচের টুর্নামেন্ট। অন্যদিকে বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানিয়ে লর্ড শান্ত বলে ট্রল করাদের কড়া জবাব দিলেন সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত। একটা সময় যখন নাজমুল হোসেন শান্ত রান করতেন না কিন্তু দলে সুযোগ পেতেন, তখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যক্তিবর্গকে। দেরিতে হলেও ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নিজের এমন সুদিনে তাই নির্বাচকদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন স্টাইলিশ এই ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 93 বলে 117 রানের অসাধারণ এক ইনিংস খেলেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে জুটি গড়েন 131 রানের। এই জুটিতেই মূলত জয়ের কক্ষপথে ফেরে বাংলাদেশ। অথচ এই শান্তই দিনের পর দিন ব্যর্থ হয়েছিলেন। 2017 সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শান্তর। 2018 সালে ওয়ানডেতে এবং তার পরের বছর অভিষেক হয়েছিল টি টোয়েন্টিতে। তিন সংস্করণ মিলেই একটানা অফ ফর্মে ছিলেন তিনি। 2017 সালে এক ম্যাচ খেলে 15, 2018 সালে 4 ম্যাচ খেলে 7.60, 2019 সালে 2 ম্যাচ খেলে 8.00 এবং 2020 সালে 4 ম্যাচ খেলে 37.60 গড়ে ব্যাটিং করেন তিনি। এই সময়টায় তাকে দলে নেওয়ায় কম সমালোচনা পোহাতে হয়নি বিসিবির নির্বাচকদের। মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের প্রকাশ্যে সমালোচনাও হয় অনেক। চ্যাম্পসফোর্ডে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে নির্বাচকদের ধন্যবাদ দিয়েছেন শান্ত। তিনি বলেন নির্বাচক বোর্ড ও আগের কোচিং স্টাফ ধন্যবাদ পাবেন। অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ কিন্তু আমি পেয়েছি, এটা আমাকে সাহায্য করেছে, তাদের প্রতি অনেক ধন্যবাদ, কারণ বিশ্বাসটা আমার উপর ছিল। তবে এখনও অনেক দূর যেতে হবে, কয়েকটা ইনিংস ভালো হয়েছে, এটা যদি ধরে রাখতে পারি আমার জন্য ভালো, দলের জন্য ভালো। মূলত 2021 সাল থেকে উপরে উঠতে থাকে শান্তর পারফরমেন্স গ্রাফ।
সেই বছরে টেস্টে দুটি সেঞ্চুরি পান, যদিও বছর শেষে 14 ম্যাচে গড় দাঁড়ায় 24.80। 2022 সালে অবশ্য সেটা আরেকটু কমে, 28 ম্যাচে 23.19। চলতি বছরে ওয়ানডেতে 8 ম্যাচে 7 ইনিংসে শান্তর ব্যাটিং গড় 52.85। আগে 3টি হাফ সেঞ্চুরি এবং 1টি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে 6 ম্যাচে 54.66 গড়ে 164 রান, স্ট্রাইক রেট 121.48। এদিকে তামিম ইকবালকে নার্ভাস করতে নিষেধ করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, কিন্তু তামিম নিজেই কি খুব ভালো ছন্দে আছেন? বাহাতি এই ওপেনারের সামর্থ্য নিয়ে কারও সংশয় নেই, দেশের সেরা ওপেনার নিঃসন্দেহে, কিন্তু তামিমের সাম্প্রতিক ফর্ম তার জায়গাটা নিয়ে প্রশ্ন এঁকে দিচ্ছে। ওয়ানডেতে সর্বশেষ তামিম 50 পেয়েছেন 19 ইনিংস আগে, এরপর 7 ইনিংসে 2 অঙ্ক পেরোলেও বড় রান করতে পারেননি। আইরিশদের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে করলেন 14 আর 7। তামিমের ফর্ম কতটা দুশ্চিন্তার? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চেমসফোর্ডের সাংবাদিকদের এই প্রশ্নের ঢাল ধরলেন ওয়ানডে অধিনায়কের হয়ে। তার মতে এইসব নিয়ে কথা বললে বরং আরও ক্ষতি হবে। পাপনের ভাষায়, তামিম আমাদের একজন সেরা ব্যাটার, ওপেনার, এসব বলে ওকে আর নার্ভাস কইরেন না। তবে কথায় কথায় পাপন জানান ওপেনিং আর 7 নম্বর পজিশন নিয়ে তারা ভাবছেন। নাইম শেখ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করছেন, জাকির হাসানও ভালো করেছেন। পাপন বলেন, আমরা দেখছি পজিশনে ওপেনিংয়ে একজন আর 7 নম্বরে একজন। অপ্রত্যাশিতভাবে এখনও কাউকে দেখেনি হাথুরু, নাইম শেখ পারফর্ম করেছে, জাকির আছে, এরকম অনেকেই আছে। এদিকে টান টান উত্তেজনায় বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট আগেই শেষ। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম 2 ওয়ানডেতে গ্যালারি মাতিয়েছে বাংলাদেশের দর্শকরা। দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি প্রশংসা ঝরে আইরিশ ধারা ভাষ্যকারদের কণ্ঠেও। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ, আর এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে মাঠ কর্তৃপক্ষ। বাংলাদেশ আয়ারল্যান্ড যে মাঠে খেলেছে, চেমসফোর্ডের সেই কাউন্টি গ্রাউন্ড ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব অ্যাসেক্সের হোম ভেনু। আজ ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার স্থানীয় সময় বেলা 10:45 শুরু হতে যাওয়া বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই। চেমসফোর্ডে কাউন্টি গ্রাউন্ডের গ্যালারিতে মোট দর্শক ধারণ ক্ষমতা 6,500। 1983 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা মাঠটিতে এখন পর্যন্ত 6টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে বাংলাদেশ খেলেছে 3টি। এই সিরিজের প্রথম 2 ম্যাচের আগে 1999 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।